জয় বাবা, জয় বাবা মুক্তিনাথ, জয় ভোলেনাথ। যাইয়ে যাইয়ে দিদি যাইয়ে। চলো আরাম আরামসে। চলো টানো টানো। পারদা পারদা। বাস 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 না জানে গারো মরিনা পানি গারো রইছ বাস না জানে গারো দুই দিন ও জিন্দগি আছে এখন ঘড়িতে 11:23 আর আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি আমাদের যে গন্তব্য নেপাল রাইড, এবং এখানে হচ্ছে আমাদের মিট আপ পয়েন্ট ছিল। সবাই যতজন আমরা যাচ্ছি সবাই চলে এসেছে, বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে সারি দিয়ে। এরপর আমরা সবাই বেরিয়ে পড়বো এখান থেকে, এবং আমার গ্রুপের অনেকজন এসেছে আমাদের সঙ্গে সি অফ করতে। তারপর এখান থেকে বেরিয়ে আমাদের যে রাইড সেটা স্টার্ট করবো। ফাইনালি আমাদের জার্নিটা স্টার্ট হলো। এখন ঘড়ির কাঁটায় 12:20 আর আমরা খড়গপুর থেকে বেরোচ্ছি আমাদের নেপাল রাইড। টোটাল আমরা রয়েছি 12টা বাইক, 17 জন। আর আমরা একবারে ঝাড়খণ্ডে যেয়ে আমাদের ফার্স্ট স্টপ নেব, তার আগে কোথাও দাঁড়াবো না। এখন ঘড়িতে 1:50 আর আমরা বহরাগড়া ক্রস করে আমরা দাঁড়িয়েছি তেল নেওয়ার জন্য। একদম লাইন দিয়ে সব তেল নেওয়া চলছে। একদম রাঁচি, পাগলা কারোদের একদম। গুড মর্নিং, মাইগ্রেটরি রাইডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই গুড মর্নিং। আর আমরা এখন জাস্ট অন্ধকারটা কাটিয়ে এই ভোরের আলো ফুটেছে, আর আমরা এসে পৌঁছে গেছি জামশেদপুর ক্রস করে রাঁচির দিকে যাচ্ছি। আর আমার সামনে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে দলমা পাহাড়ের রেঞ্জ। সূর্য উঠেছে আর আমরা একটু দাঁড়িয়েছি বেশ সুন্দর একটা জায়গাতে। এই যে চারিদিকে রাউন্ড করে পাহাড় রয়েছে, ওয়েদারটা একটু ঘোলাটে তাই অত ভালো দেখা যাচ্ছে না। আর আমরা এখানে একটু দাঁড়িয়েছি, পেছনে একজনের একটু হালকা চোখ লেগে গেছিলো এর জন্য একটু দাঁড়িয়েছে, আমরাও একটু দাঁড়িয়েছি রেস্ট করে নিচ্ছি। খুশি কেন? ও হ্যাঁ হ্যাঁ, টুসির একটু মন খারাপ, ওর জুতোটা ছিঁড়ে গেছে। এই জুতোটা পরে একটাই শুধুমাত্র সিকিম রাইড হয়েছে, মাস তিনেক মতো হয়েছে, তাই এখন মানে বেরিয়ে আসার পর দেখছে সোলটা ফেটে গেছে। এই জন্য টেনশানের কিছু করার নেই, রাস্তায় দাঁড়িয়ে এই জুতোগুলো ফেলে দিয়ে ওর নতুন জুতো কিনতে হবে। আর ওরা পেছনে আসছে, আসুক পেছনে। আপনাদের একটা জিনিস দেখাবো, হ্যাঁ, কিভাবে পেছনে বাস নিয়ে যেতে হয় এটাই তার প্রমাণ। কাকা তো লেভেলের আছে, পেছনে বাস নিয়ে চলছে, এত বড় একটা বাস। ঘড়ির কাঁটাতে
7:23 আর আমরা এখন রাঁচি ঢুকে গেলাম। এখনো আমাদের যেতে হবে সবে বাড়ি থেকে রাঁচি প্রায় 300 কিলোমিটার আমরা এলাম। আমাদের টোটাল জার্নি প্রায় 850 কিলোমিটার। এখনো আমাদের 550 কিলোমিটার মতো জার্নি বাকি রয়েছে। এখান থেকেই শুরু হয়ে গেল পত্রাতু ভ্যালির সেই বিখ্যাত জিগজ্যাগ রোড। আর আমরা আমাদের রাস্তা, আমাদের যে গন্তব্য নেপাল, আর আমরা রাঁচি থেকে বারহি যাচ্ছিলাম, কিন্তু বারহি থেকে যাওয়ার রাস্তা দুটো রয়েছে। আমরা এই পত্রাতু ভ্যালির রাস্তাটা সিলেক্ট করলাম, তাহলে আমাদের পত্রাতু ভ্যালির যে অভিজ্ঞতা এটাও আমাদের হয়ে যাবে। এই পত্রাতু ভ্যালিতে আমি আগেও এসেছি, অসাধারণ এই পত্রাতু ভ্যালি। এই পত্রাতু ভ্যালি কার্ভ রোডে বাইক চালানোর যে মজা, এই থ্রিল, এই থ্রিলের টানে প্রচুর প্রচুর বাইকার আসে এই রাস্তায়। প্রায় 18 কিলোমিটার এই পত্রাতু ভ্যালি, তার একদম সব থেকে উঁচু যে টপ সেটা হলো এই জায়গাটা। এখান থেকে ভ্যালির পুরো অংশটা দেখা যায়। রাস্তাগুলো ঘুরতে ঘুরতে নেমেছে, আর নিচে আছে পত্রাতু লেক। আমরা পত্রাতু লেকে যাব, এখান থেকে দেখা যায়। আর বিকেলবেলা হলে এখানে সব দোকানগুলো বসে যায়, খুব সুন্দর লাগে এই জায়গাটা। আরহি আর 72 কিলোমিটার বাকি এখান থেকে। এই রাস্তা, এই জায়গাটা বেশ সুন্দর, দারুণ। গুহার মতো কেটে রাস্তা বানিয়েছে, রাস্তার দুই দিকে ঢিপি, মাঝখান দিয়ে গুহার মধ্যে এই সরু রাস্তা বেরিয়ে গেছে। দারুণ লাগলো এই জায়গাটা দেখতে। বারহি আর এখান থেকে প্রায় 30 কিলোমিটার বাকি রয়েছে, আর সবার একটু ঘুম ঘুম পেয়েছে, সারা রাত কারো ঘুম হয়নি, এর জন্য একটু দাঁড়িয়েছি, রেস্ট করব। আর সবথেকে বড় কথা, এখানে দেখতে পেয়েছি আখের রস, বেশ বরফ দিয়ে আখের রস বানাচ্ছে। এই আখের রস খাবো, তারপর একটু 5-10 মিনিট বিশ্রাম নিয়ে তারপরে ঘুমটা একটু কাটলে আমরা আবার রওনা দেব বারহির উদ্দেশ্যে। বারহি, বারহি থেকে তারপরে আমাদের যে গন্তব্য পাটনা, পাটনার দিকে বেরিয়ে যাব। এই শুরু করে দিলে যে আমার কোথায়, বরফ মিলাকে বরফ এমনি ঠান্ডা আছে, ঠান্ডা আছে। বাস কেমন লাগছে? দাদাকে সাবস্ক্রাইব করো, দাদার চ্যানেলকে। আজকে এই ভিডিও দেখার পরে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো। কিন্তু দাদা লেট করে ভিডিও ছাড়ে, এটাই দাদার প্রবলেম। ওটা কিছু করার নেই, তোমরা একটু রাগ দেখাও যাতে তাড়াতাড়ি ভিডিও ছাড়ে। আরে কোথাও না ঘুরতে গেলে কিসের ভিডিও দেবো বলো তো? তুমি যেখানে যাও বাজার করতে যাও ওটারই ভিডিও দেবে। আচ্ছা তাহলে ডেইলি ব্লগ বানাতে হবে, ডেইলি ব্লগ। কিছুক্ষণ রিফ্রেশমেন্টের পর আবার রাইড শুরু করলাম। আধ ঘন্টা মতো একটু দাঁড়ালাম গাছের ছায়ায়, আর সামনে ছিল ঠান্ডা ঠান্ডা আখের রস, খেয়ে একটু মন প্রাণ সবে জুড়ালো, শরীরে একটু এনার্জি এলো। এখন 12:25, এরপরে দেখা যাক কোথায় দাঁড়াই, একদম লাঞ্চ করার জন্য দাঁড়াবো। কাল সন্ধে 7টার সময় বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, তারপরে ভারী খাবার হয়নি, শুধুমাত্র সারা রাত চা বিস্কিট এসব হালকা টুকটাক খাবার খেয়েই আছি। এখনও 12:25, ব্রেকফাস্টও হয়নি। আমরা বারহি পৌঁছে গেলাম, আর এই রাস্তাটা লেফটে চলে যাচ্ছে বারাণসী, আর সোজা পাটনা, আর ডান দিকে গেলে কলকাতা। এখন 1:21, মোটামুটি আমরা প্রায় 450 কিলোমিটার মতো কভার করেছি, এখনও অর্ধেক রাস্তাই বাকি রয়েছে বীরগঞ্জ পৌঁছাতে হলে। এই সেই তালাইয়া লেক বা তালাইয়া ড্যাম, সামনে ঝুমরি তালাইয়া, ঝুমরি তালাইয়া যেতে এই লেকটা পড়ে।
বেশ সুন্দর দেখতে লেকটা। বাহ, সবেই দোষ, বললেও দোষ না বললেও দোষ, কি বলবে। আমরা জাস্ট এই দিলাইয়া ড্যামের কাছে, এখন বাজে দুটোর সময় লাঞ্চ করতে দাঁড়িয়েছি। লাঞ্চে অর্ডার দিয়েছি যে রুটি আর চিকেন, আর টুসি খাবে ভাত, খুব খিদে পেয়েছে, খেয়ে নেই। কাল সারা রাত ঘুম নেই, আর আজ একটু লাঞ্চের পর শরীরটা মানে ঘুমে চোখ জুড়িয়ে এসেছে। আমি কোনো রকম এই চেয়ারটায় বসে আছি, একটু ঢুলছি, আর টুসি এই জায়গাটায় শোয়ার প্ল্যান করছে, তো এখানে শোবে। দেখি আধ ঘন্টা এক ঘন্টা একটু বিশ্রাম নেই, চোখ মুখ পুরো একদম বসে গেছে, সারা রাত ঘুম নেই তো। তারপরে এখান থেকে একটু রেস্ট ফেস্ট নিয়ে বেরোবো। এখানে ঘুমাবে নাকি? কত কত কষ্ট করতে হচ্ছে। আমরা প্রায় এখানে আড়াইটা নাগাদ বসেছিলাম এখানে হচ্ছে লাঞ্চ করার জন্য। তারপরে কালকে সারা রাতের যে জার্নি, এই জন্য লাঞ্চ করার পর সবাই একটু মানে ঢুলুঢুলু চোখ, সেই নিয়ে একটু বিশ্রাম নিয়ে এখন ঠিক সন্ধে ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়ছি পরবর্তী গন্তব্য। আমাদের তো যে গন্তব্য ছিল সেটা তো আর হবে না, দেখা যাক আমরা কতদূর এগিয়ে রাখতে পারি। এই ঘাঁটিটার নাম হচ্ছে আমরিয়া ঘাঁটি, জাস্ট পত্রাতু ভ্যালির মতোই এই ঘাঁটিটা। সব থেকে এইটা ডেঞ্জার যেই জন্য যে প্রচুর পরিমাণে লরি, এই রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিকটা বেশি, তাই ওই রকম কার্ভ রাস্তা, শার্প টার্ন, তার সঙ্গে সঙ্গে ট্রাফিক। বসে আছি পাটনার সব থেকে বিখ্যাত ওল্ড চম্পারণ মিট হাউস, আর এখানে যেটা সব থেকে ফেমাস ডিশ হলো সেটা হচ্ছে হান্ডি মাটন আর হান্ডি চিকেন। এই হান্ডি আপনাদের হান্ডি চিকেন মাটন খাবো না, হান্ডি চিকেন অর্ডার করা হয়ে গেছে, পুরো হাড়ি রেডি, পুরো হাড়ি রেডি। এটা খুলে দেখো, খুলে দেখাও তো। আমি তুমি সঞ্জু অনিন্দ, এটা কি আছে? মাটন, মাটন আছে, পাঁচটা এ মাটন হ্যাঁ, দাদা ভাইকে একটা পেয়েছি। জাস্ট এই দোকানটা এত বিখ্যাত সবাই চেনে, তাও যারা জানে না এর জন্য জাস্ট নাম, দোকানের নামটা আর অ্যাড্রেসটা বলছে। ভাইয়া দোকান কা নাম কে হয় আর অ্যাড্রেস? ওল্ড চম্পারণ মিট হাউস, তারামণ্ডল, মন্দিরি রোড, বিদ্যাপতি মার্গ। আপকা ইয়ে স্পেশালিটি ক্যা হ্যায়? জি হামারা স্পেশালি হ্যায় কি আপকে খানে সে হাথ মে তেল নাহি লাগেগা, অয়েল নাহি লাগেগা, প্লাস মে 8 ঘন্টে পচ জায়েগা, আর এসা মটন কে নাহি পাইগা, হামারা মসালা খুদ কা হ্যায়। ও বাহার মে এক ক্যাচ লাইন লিখা হ্যায়, জাদা মসলা ডালনে সে মটন আচ্ছা নাহি বানতা, হামারা খুদ কা মসালা হ্যায়, আর তেল ভি হামারা খুদ কা হি হ্যায়, হমকো মার্কেট থেকে কিছু নেই লেনা, হম সব চিজ আপনে পাস হি উপযোগ করতে হ্যায়। রাত্রি 1:15 আর এখনো আমরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। কোথায় ঘুরে বেড়াচ্ছি? না পাটনা ফ্লাইওভারে ঘুরে বেড়াচ্ছি, পাটনা রেল স্টেশন সামনেই, রেল স্টেশনের সামনেই ঘুরে বেড়াচ্ছি আমরা, কারণ এখন আমাদের হোটেল খোঁজা চলছে। গুড মর্নিং, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাটনাতে, এখন প্রায় 12টা বাজে। আর গল্পটা হলো আমরা কালকে এখানে এসে পৌঁছেছি রাত্রি 2 নাগাদ, তারপরে কোনো হোটেল সব বন্ধ হয়ে গেছিলো, শেষে এই আমার পেছনে এই একটা গেস্ট হাউসের মতো
এখানে কোনো রকমে এসে থেকেছি। এখানে মানে স্পেশালি এইটা হচ্ছে বিয়ে বাড়ির লজের মতো, লজ ভাড়া দেওয়ার জন্য কোনো রকমে একটা রুম খুলিয়ে ওখানে কোনো রকমে রাতটা কাটিয়েছি। আর সবাই টায়ার ছিল, এসে ঢুকতে ঢুকতে মানে শুতে তিনটা, তাই চেষ্টা করছিলাম সকাল বেরোবো, কিন্তু কিছু করার নেই যেহেতু তার আগের দিন আমাদের কারো ঘুম হয়নি, সেই জন্য লেট হয়ে গেল। দেখা যাক আজকে নেপাল বর্ডারে পৌঁছবো, আর পোখরা তো মনে হয় সম্ভব হবে না, দেখা যাক রাস্তায় যেখানে যতদূর যেতে পারি সেই হিসেবে আমাদের প্ল্যান হবে। আমরা এখন পাটনা গঙ্গা নদী পার হব, জল নেই একবারে শুকনো। দারুণ লাগছে দেখতে, ব্রিজটা অসাধারণ। আর এখানে নদীটা প্রায় অনেকটা চওড়া, প্রায় ফারাক্কার কাছাকাছি, ফারাক্কা যেরকম সেরকমই। আবার এই রাস্তা একটা নদীর মাঝখান থেকে একদম নদীর পাড় বরাবর একটা হচ্ছে রাস্তা, হচ্ছে হাইওয়ে। অবশেষে শেষ হলো সেতুটা, ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট ব্রিজ এটা হবেই, কিছু একটা র্যাঙ্কে থাকবেই। এখন 3:11 আর আমরা এসে পৌঁছালাম মুজাফ্ফরপুর। এই মুজাফ্ফরপুর থেকে মতিহারি, মতিহারি 82 কিলোমিটার রাস্তা, মতিহারি হয়েই যেতে হবে আমাদের। মতিহারি তারপর রাক্সোল, এখান থেকে রাক্সোল 128 কিলোমিটার। মানে দেখে খুব ভালো একটা লাগলো, কারণ মাত্র আর 128 কিলোমিটার, আমাদের যে লক্ষ্য নেপাল সেই নেপাল বর্ডার মাত্র 128 কিলোমিটার বাকি রয়েছে। ও ধরবে কি করে, এই এই বসো না, বসো 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 বসো, চেয়ারটা বসো। একটা প্রবলেম হয়ে গেল, প্রবলেম বলতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একদম একটা ওই বোলেরো পিক আপ এসে যা চেপে দিয়েছে পেছন থেকে, পেছন থেকে তারপরে হচ্ছে একদম পাল্টি খেয়ে গেছে, পাল্টি খেয়ে বাইকে একটু চোট লেগেছে আর হেডলাইটটা ভেঙেছে। দেখা যাক আবার একটু সামনে এগিয়ে ঠিক করা যায় যদি। এই বাইকের হেডলাইটটা ভেঙেছে, আর মানে খুব জোর বেঁচে গেছি, কোনো কিছু অনেক বড় কিছু হলে হতে পারতো, কিছু হয়নি। এখন ঘড়ির কাঁটায় সন্ধে 7:48, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মতিহারি। আর আমাদের একটু গড়বড় হয়ে গেছিলো এই কারণেই যে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়িটা নিয়ে যেয়ে আবার শোরুমে যেয়ে ঠিক করতে, তাই আমাদের প্ল্যানটা একটু ভেস্তে গেল। যাই হোক কোনো ব্যাপার নয়, এটা চলতেই থাকবে, প্ল্যান তৈরি হবে, প্ল্যান এরকম চলতেই থাকবে। মোটামুটি এখান থেকে আমরা এখন যাব বর্ডারে, নেপাল বর্ডারে রাক্সোলে, ওখানে দেখব পারমিট অফিস যদি খোলা থাকে তাহলে পারমিট করাবো, যদি না খোলা থাকে তাহলে বর্ডারেই রাক্সোলে স্টে, আর যদি পারমিট হয় তাহলে বীরগঞ্জে স্টে। দেখা যাক, ওখানে না যাওয়া পর্যন্ত তো কিছু বলা যাচ্ছে না, ওখানে যাই তারপরে আবার কথা হবে। অবশেষে রাত্রি 9:40 আমরা এসে পৌঁছেছি রাক্সোল, সামনেই নেপাল বর্ডার। অনেক বাধা বিপত্তি সব কিছু পেরিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পেরে গেছি, সামনেই নেপাল, বিদেশ বিদেশ। বেজে গেছে ওদের টাইম অনুযায়ী, ওরা বলছে আর হবে না, দেখা যাক যদি। ছয় বাজে এখন, একটা 15 মিনিটের জন্য আমাদের লেট হয়ে গেছে, বলছে কাল সকালে হবে। রিকোয়েস্ট করছি যদি আমরা এই নেপালের মধ্যে সামনে যদি কোথাও বাইক মানে রেখে যদি করা হয় পারমিট করে কালকে যাব।
গল্পটা হলো এই যে আমরা এসে পৌঁছেছি আর গেট বন্ধ করে দিয়েছে, তাই আর কিছু করার নেই। এখন আবার আমরা রাক্সোলে ফিরে যাচ্ছি, কালকে সকালে 6টার সময় পারমিট করব, তারপরে আমরা আবার ঢুকবো।